সেনাবাহিনীর মধ্যে মেলা ক্ষত হয়ে আছে পিলখানা হত্যাকাণ্ড আছে এই বিরাট ক্ষত নিয়ে কিন্তু বাংলাদেশ আছে যে দিল্লির এখনকার যে আধিপত্য অবশ্যই আমাদের বাধ্যতামূলক সামরিক শিক্ষা রাখবে আর আমরা মায়ানমার আমাদের সত্য এদিকে ওদিকে বিশাল একটা ভারত আপনাকে তো অবশ্যই একটা জনগোষ্ঠীকে গড়ে তুলতে হবে যার সামরিক প্রস্তুতি থাকবে ভারত নিয়ে একটা আমাদের মধ্যে একটা ডিবেট বা ধরেন প্রোগ্রাম হচ্ছে এবং আমরা দেখছি যে সামরিক বাহিনীর যারা সাবেক কর্মকর্তা তারাও বিভিন্ন ইস্যুতে ভোকাল তারা এই গণ অভ্যত্থান বিপ্লবের সময় ভোকাল ছিলেন এখনও তারা এই ইস্যুতে ভোকাল হচ্ছেন এবং সেইখানে একটা কথা এসেছে যে কম্পালসারি মিলিটারি এডুকেশনের একটা দাবি তাদের তো এইটা কি আবার এরকম কেউ কেউ মনে করছেন যে কি সোসাইটিটাকে কি সামরিকীকরণ করার কোনো কথাবার্তা কোনো উদ্দেশ্য কি না এরকম অনেকে এরকম সমালোচনা করছেন যারা নিন্দুক তারা বলছেন আর তো এই দুটো মিলে যদি আপনি বলেন এই যে আমাদের দেশে খেয়াল করেন যে আমাদের দেশে একাত্তর সালের পরে আওয়ামী লীগের যে নীতি ছিল সেনাবাহিনীর প্রতি আমাদের সেনাবাহিনীর দরকার নেই আমাদের রক্ষী বাহিনী হলে চলবে এবং তার যে পরিণতি পরবর্তীকালে শেখ মুজিবুর রহমানকে দিতে হয়েছে এটা একটু খেয়াল রাখতে হবে হোল হিস্ট্রিটা ইন্টারনালি সেনাবাহিনীর বিরুদ্ধে নানান রকম চক্রান্ত হয়েছে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদেরকে ধীরে ধীরে অপসারণ করা হয়েছে সেনাবাহিনীর মধ্যে মেলা ক্ষত হয়ে আছে পিলখানা হত্যাকাণ্ড আছে এই বিরাট ক্ষত নিয়ে কিন্তু বাংলাদেশ আছে এখন এটা মনে রাখতে হবে আমাদেরকে ফলে যারা এই কথাটা বলেন তারা কিন্তু আওয়ামী লীগের ভাষা নিয়ে বলেন কারণ সৈনিকতাটা যে কোনো রাষ্ট্র গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে পেটি বুট শ্রেণী সবসময় মনে করেন যে সৈনিক বুঝে একটা তার বুদ্ধি হাঁটুতে সে বুঝে কিছু বুঝে না তার বুঝে কোনো দেশপ্রেম নাই সে খালি টাকা পয়সা চায় সেখানে ডি হয়েছে বিরাট বিরাট বাড়ি চায় দিস ইজ ভেরি রং আপনি ডেফিনেটলি সেনাবাহিনীর মধ্যে যখন লোক থাকে তেমনি আমাদের মধ্যেও যেরকম লোক আছে সে একটা ক্লাস আছে কিন্তু সাধারণভাবে যে একটা গরিব শ্রমিকের সন্তান একটা গরিব কৃষকের সন্তান যে শনি তারও কিন্তু দেশের প্রতি একটা ভালোবাসার একটা প্রেম আছে ফলে সামরিকীকরণ কথাটা আমরা অর্থে বলবো সেটা যখনই ইনস্টিটিউশন মানে সামরিক বাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশন সকল পলিটিক্যাল প্রসেসকে আপনি নস্বাত করে বা এটাকে সম্পূর্ণ নিশ্চিন্ন করার চেষ্টা করে এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই আজকে আমি আপনাকে একটা সিম্পল কথা বলি বলি আমরা পছন্দ করতে পারি না বলে বর্তমান যে আমরা যে উপদেষ্টা সরকার বলছে যে এটাকে সেনা সমর্থিত নয় যদি সৈনিকরা যদি সমর্থন না করতো এই সরকার টিকে থাকতে পারতো এক মুহূর্তে টিকে থাকতে পারতো বলুন তাহলে আপনি আপনি কী করবেন আপনাদের অবশ্যই সৈনিকদের সমর্থন লাগবে অবশ্যই আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর যাদের প্রতিষ্ঠান আপনাকে সাপোর্ট করতে হবে সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন রাষ্ট্র গঠনের ফলে সেনাবাহিনীর প্রতি আমাদের যে এখনকার যে দৃষ্টিভঙ্গি এই যে পেটিপুর যে দৃষ্টিভঙ্গি ওইগুলো কাটা তুলতে হবে এবং আমি বরং দাবি করব যে দিল্লির এখনকার যে আধিপত্য যে দিল্লির যে ক্রমাগত আগ্রাসী যে মূর্তি যে রুদ্রমূর্তি এবং আন্তর্জাতিকভাবে ভুরাজনৈতিক যে পরিবর্তন অবশ্যই আমাদের বাধ্যতামূলক সামরিক শিক্ষা রাখবে সতেরো কোটি জনগণকে সামরিক শিক্ষা তার মানে সামরিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা না এটা খেয়াল রাখবেন আপনি সামরিক শিক্ষাটা আমি দেশের নাগরিক আমার কি সামরিক শিক্ষা লাগবে না কালকে যদি ভারত আপনার কোনো কারণে আক্রমণ করে আমার কি কোনো ইয়া নাই ভূমিকা নাই সেখানে আপনার তাকে প্রতিরক্ষা করবার আমরা কি বহু দেশের মুক্তিযুদ্ধ করিনি আমরা তো সেই জেনারেশন আমাদের মুক্তিযুদ্ধ করেছি সেনাবাহিনীর পাশে থেকে যে এই রহমান নেতৃত্বে দিয়েছে আমরা যুদ্ধ করেছি আমাদের পাশে করেছি না তাহলে সেই যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশে এমন একটা অবস্থা আমি সে পৌঁছেছি ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে অবশ্যই আমাদের এই যেটাকে বলি যে গণপ্রতিরক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে এটা শুধু পুরনো প্রাচীন এ জাতীয় প্রতিরক্ষা দ্বারা হবে না আমার একটা বই আছে গণপ্রতিক্ষা নামে সেই জায়গাতে ফলে এটার সঙ্গে সামরিককরণে কোনো কোনোরকম রকম কনসেপ্ট নেই পলিটিক্যাল পার্টি কি সবসময় ভালো কাজ করে এটা তো কোনো যুক্তি নেই আমরা যে পনেরো বছর দেখছি না পলিটিক্যাল পার্টিগুলো কী করেছে আমরা তো সামরিক বাহিনী নেতৃত্ব সরকার দেখেছে যে রহমানের নেতৃত্বে দেখেছি এরশাদের নেতৃত্বে দেখেছি এরশাদের নেতৃত্বে তো ড্রাগ পলিসি হয়েছে তা আপনি এটাতে বলে চলবে না যে আপনি কীভাবে এটা সেনাবাহিনীর অধীনে আছে কি না আছে এটা হয়তো পলিটিক্যাল পার্টির দিক থেকে তাতে একটা আপত্তি আছে আমি এই আপত্তির প্রতি সংবিধান আছে আমার অবশ্যই কিন্তু সৈনিকতার মর্যাদাকে প্রতিষ্ঠা করাটা আমাদের এখনকার রাজনৈতিক কর্তব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা আনতে হবে এটা এবং আমরা নাগরিকদের যেমন সৈনিক হতে হবে সৈনিকদেরও তেমনি নাগরিক হতে আচ্ছা সরকার সৈনিকরা যদি খেয়াল করেন সৈনিকরা যদি আজকে গুলি করা ছাত্রদের বা ছাত্র জনতাকে গুলি করা তারা যদি ইয়ে না করতো অমান্য না করতো হতো না ফলে তাদেরকে তো করতে হবে নতুন ধরনের বাংলাদেশ গড়ে ক্ষেত্রে আর আমরা মায়ানমার আমাদের সত্য এদিকে ওদিকে বিশাল একটা ভারত আপনারা তো অবশ্যই একটা জনগোষ্ঠীকে গড়ে তুলতে হবে যার সামরিক প্রস্তুতি থাকবে সব সময় আমি চাইবে না চাই এখানে সেনাবাহিনীর একটা নেতৃত্ব থাকবে আপনি পছন্দ করেন বা না করেন ভূ রাজনৈতিক কারণেই থাকবে আচ্ছা আচ্ছা ইয়ে ছবিগুলো আলাদা